খাদ্য সংকট দেখা দিতে পারে এমনটাই বলছেন এক বাংলাদেশি দম্পতি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ঘোজেরাগাঁ সীমান্তে যেখানে একসময় প্রতিদিন হাজার থেকে বারোশো পর্যটক সাধারণ নাগরিক ভারতে ঢুকত কেউ ভ্রমণের উদ্দেশ্যে আবার কেউ চিকিৎসার জন্য সেটা এখন শূন্য বললেই চলে যারা ভারতে এসেছিল তারা ভিসার মেয়াদ শেষ হতেই দেশে ফিরছেন তারা বলছেন বাংলাদেশের দুরবস্থার কথা এখন আর কারোই অজানা নয় কর্মহীনতার কারণে আয় কমেছে পাশাপাশি বাজার হয়েছে অগ্নিমূল্য যার কারণে যোগান কমেছে খাদ্যের চূড়ান্ত টান পাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন বাংলাদেশের নির্মল সরকার ও সুন্দরী সরকার পরিবার নিজ ভূমি তাদের বাংলাদেশে সেখানে তো ফিরতেই হবে তারা জানালেন সে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সময় যত যাচ্ছে ভারতে ডলারের মূল্য কমছে বাংলাদেশের এই পরিস্থিতি যদিও অব্যাহত থাকে বাংলাদেশের একশো টাকা আর কয়েকদিনের মধ্যেই ভারতে পঞ্চাশ থেকে ষাটে পৌঁছে যাবে এপারে পুজো দিতে এসেছিলেন সুন্দরী সরকার বিবাহিত তিন মেয়ে থাকেন আশেপাশেই সাজানো সংসারটার ভার তাদের ওপর ছেড়ে চলে এসেছিলেন সাত দিন পেরোতে না পেরোতেই আবার ঘরের পথে তিনি ঘোজাডাঙ্গা সীমান্তে বসে জানালেন ঘর অবস্থা কেমন হয়ে রয়েছে তা জানেন না মেয়েরাও আছে তাই প্রতিকূলতাকে জয় করেই ঘরে ফিরছেন কেউ এসেছিলেন চিকিৎসার জন্য কেউ বা এসেছিলেন আত্মীয়র বাড়ি অনেকের তো ভিসার মেয়াদ শেষ হয়নি এখনো তবুও বাংলাদেশের পরিস্থিতি মাতৃভূমে ফিরে যেতে বাধ্য করছে তাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে ঘরে ফিরছেন তারা গিয়ে কি অবস্থায় পড়বেন তাও জানানি তবুও ফিরতে তো হবেই বস্তুত রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হওয়ার পর বাংলাদেশে বেড়েছে কর্মহীনতা খারাপ হয়েছে অর্থনৈতিক পরিস্থিতি জিনিসপত্র অগ্নিমূল্য তাই ঘরে ফিরছেন এক রাস চিন্তা নিয়ে আলু প্রতি কেজি আশি থেকে পঁচাশি টাকা গিয়ে যে কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা নিয়ে উদ্বেগের শেষ নেই তাদের তবুও ভিটের টান বলে কথা ফিরতে তো হবেই ভিসার মেয়াদ শেষ হতে না হতেই তড়িঘড়ি ভিড় জমিয়েছেন ঘোজাডাঙায় কিছুদিন আগেও হাজার থেকে বারোশো জন বাংলাদেশের নাগরিক প্রতিদিন ভারতে আসতেন ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে কেউ আসতেন বেড়াতে কেউ চিকিৎসার জন্য সেই সংখ্যা এখন প্রায় শূন্যতে পর্যবসিত হয়েছে এখন শুধুই ঘরে ফেরার ভিড় তথ্য বলছে হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়েও একটা সময় এক হাজারেরও বেশি মানুষ পারাপার করত যার মধ্যে ছশো থেকে সাতশো জন বাংলাদেশি ভারতে আসতো শুধুমাত্র চিকিৎসার জন্য সেই সংখ্যা একশো থেকে একশো পঞ্চাশে নেমে এসেছে বর্তমানে রাজনৈতিক অশান্তির জেরে ভারতে চিকিৎসা বা জরুরি প্রয়োজনে এদেশে আসতে যাওয়া বাংলাদেশিরাও পড়েছেন প্রবল হয়রানিতে ধামাকা 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 মার্বেলের নতুন শোরুম শীঘ্রই জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে এখানে পাবেন আধুনিক টাইসের রকমারি সম্ভার এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মল হুশিয়ারি কলকাতা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ বড়লি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফাইভ পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন সম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার রাহুতবাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি